হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি আবার রান্না বান্না নিয়ে চলে এলাম। আর কি বলবো, প্রত্যেক দিনই ছোটো লোক ঘরে বড়ো লোকই রান্না হচ্ছে। এই যে স্যাটা স্যাট, আমি আলু এগুলো সব আমি নিয়ে নিয়েছি। ইনগ্রিডিয়েন্টসগুলো আলুগুলো নাড়াচাড়া করছি তেলে, আর মনে হয় যেন দেখানো হয়নি, পনিরগুলোও ভেজে নিয়েছিলাম আমি আগেই, ভেজে তুলে রেখেছি। ওটা আমি স্ক্রিপ করে গেছি, ওটা দেখানো হয়নি। এই যে ভেজে রেখেছি আগে থেকেই। আজকে আমি রান্না করব আলু দিয়ে, আলু ডাল, ছোলার ডাল আর হচ্ছে পনির দিয়ে। অনেক দিন পরে আবার পনির রান্না করে খাবো, মানে খাওয়া হয় বিয়ে বাড়িতে হয়, যেহেতু আমরা ছোটো লোক, বড় লোক তো না, বাট বাড়িতে কোনো দিন রান্না করে খাওয়া হয়নি। তো আজকে আমি ভাবলাম একটু রান্না করি, তো নিয়ে চলে এলাম যা যা লাগে জিনিসপত্রগুলো। তোমাদেরকে একটু টুক করে আমি দেখিয়ে নিয়েছি, সেটা তোমরা যদি খেয়াল না করে থাকো তো সেটা তোমাদের চোখের দোষ, সেটা আমার কোনো দোষ নেই। তো এই যে খুব নাড়াচাড়া করছি, এবার স্যাটা স্যাট একটু রান্না বান্নাগুলো করে নেব। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে করব ছোটো মাছের তরকারি, বেগুন আর ছোটো ছোটো করে কেটে নিয়ে আলু দিয়ে, আর হচ্ছে পনির। তো বেগুনের রেসিপিটা আমি দেখাবো না আজকে, ছোটো মাছের রেসিপিটা পরে আমি দেখাবো, তো আজকে শুধু পনিরের রেসিপিটাই দেখাবো। তো পেঁয়াজ, সর্ষের তেল, আলু, লবণ একটু দিয়ে দিয়েছি আগেই, হলুদ দিলাম। এবার আমি বাটা মশলা দেবো। আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আমি সেটাই দেবো। তো এইদিকে নাড়াচাড়া করতে করতে আমার মনে পড়ে গেল যে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে কোনো জিনিস খেতে চাইলেও মানে খাওয়া হয় না ঠিকঠাক। অনেক দিন থেকে মন চায় যে কিনে নিয়ে আসি, বাট হয়ে ওঠে না। তো কালকে আমি একটু দাঁড়িয়েছিলাম, পলাশিপাড়া বাসটা দাঁড়িয়েছিল, তো সন্ধ্যাও হয়ে গেছিলো, তবুও আমি ভাবলাম একটু নেমে, বাসটা যখন দাঁড়িয়েই আছে তো স্যাট করে একটু কিনে নিয়ে চলে আসি। তো কিনে নিয়ে চলে আসলাম, আর বাড়িতে আজকে সেটা ফ্রিজে রেখেছিলাম, বাট এসে তারপরের দিন এটা হচ্ছে। আমি গতকাল গেছিলাম, আজকে রান্না বান্না করছি। তো বাটা মশলাটা দিয়ে দিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর কি বলবো, পনিরের তরকারিটা আমার খুব ভালোই লাগে বেশ। আমার ছেলেও খুব একটা পছন্দ করে না, আবার করেও এরকম, খুব একটা খায় না। এই যে আমার ছেলে নাক সিটকাচ্ছে, বাচ্চা তো, ওরা এখন সবজি খেতে চাইবে না, এইসব ভালো জিনিস খেতে চাইবে না, ওরা চাইবে শুধু মাংস আর মাংস, না মাছ না অন্য কিছু, ডিম আর মাংস বাচ্চারা পছন্দ করে। মানে এক কথায়, যেটাতে কাঁটা নেই বা বিরক্তিভাব কর নেই কোনো, বসে বসে বাঁচতে হবে না, সেই জিনিসগুলোই খেতে পছন্দ করে। এই যে দিয়ে দিলাম, এবার আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এবার এটাকেও দিয়ে দেব। তো দিয়ে দিলে একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে, একদম ঘেটাঘেট। এই যে দিলাম স্যাটা স্যাট, একটা বাংলার একটা মানে বাংলা সিনেমার একটা ডায়লগ, স্যাটা স্যাট কুমড়োর ঘাট। তো এখানে কুমড়োর ঘাট করছি না, তার পরিবর্তে আমি করছি ডাল আর ছোলার ডাল, আলু আর পনিরের ঘাট। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে, এই যে আমার রান্না অনেকটাই কি বলবো হয়ে এসেছে, অনেকটাই না পুরোটাই হয়ে এসেছে। এবার একটু ঝোলঝোল করে নামালাম, যেহেতু পনিরে একটু টানবে জলটা আর ডালেও টানবে। তো বাই বাই সবাইকে, শুভরাত্রি।